দর্শক মির্জা যেমনটা দেখছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি নেতা তার কিন্তু জামিন শুনানির যে আবেদন শুনানি চলছিল তা কিন্তু আবারও পেছানো হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিচার প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনায় কিন্তু আজ যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের শুনানি সেই জামিনের শুনানি পেছানো হয়েছে মহানগর দায়রা জজ আদালতের যে সেখান থেকে কিন্তু এমন সিদ্ধান্তটি হয়েছে আপনারা জানেন যে 28 অক্টোবর বিএনপি এবং পুলিশের যে নয়াপল্টনে যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং তার আগে কিন্তু প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনা ঘটে এবং সেই হামলার ঘটনায় কিন্তু মামলা করে পুলিশে বাদী হয়ে সেই মামলা করে এবং সেই মামলায় কিন্তু 29 অক্টোবর গ্রেফতার হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সেই গ্রেফতারের পরপরই কিন্তু যদি বলা যায় আদালতে নিয়ে আসা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তারপর তাকে জেল হাজতে নিয়ে যাওয়া হয় এবং তারপর জামিন চাইলে কিন্তু বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী কিন্তু জামিন চাইলে সেই জামিন কিন্তু দেওয়া হয়নি আদালতের পক্ষ থেকে তবে আবারও সেই প্রেক্ষিতে যখন আদালতে জামিন চেয়ে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শুনানির আবেদন জামিনের আবেদন করলে শুনানির দিন ধার্য করা হয় 2 তারিখে এবং সেখানে সেদিনও কিন্তু জামিন দেওয়া হয়নি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজ আবারও কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের জন্য আবেদন করা হলে জামিনের শুনানির দিন ধার্য করা হয়েছিল এবং মহানগর দায়রা জজ আদালতে কিন্তু এখন পর্যন্ত সেই জামিন আবেদন কিন্তু তারা গ্রহণ করেনি এবং জামিনের আবেদনের যে শুনানি জামিন শুনানি সেটি কিন্তু আবারও পেছানো হয়েছে এমনটি কিন্তু আমরা ভেতর থেকে কিন্তু যে তথ্য সেই তথ্য কিন্তু আমরা পেয়েছি মহানগর দায়রা জজ আদালত থেকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম গেল 28 অক্টোবর বিএনপি ডাকা মহাসমাবেশের আগে কিন্তু প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনা ঘটে এবং সেই হামলার পুলিশ বাদী হয়ে কিন্তু একটি মামলা করে যেখানে প্রধান আসামি করা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সেই মামলার ঘটনায় কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর 29 অক্টোবর গ্রেফতার হন এবং তারপর কিন্তু তাকে আদালতে নেওয়া হলে আদালত জেল হাজতে তাকে কিন্তু পাঠায় এবং পরবর্তীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে আইনিভাবে তারা যখন এটিকে লড়ছিল তখন কিন্তু তার জামিনের আবেদন করা হয় এবং জামিন আবেদন কিন্তু সে সময় নাকচ করে দিয়ে তাকে জেল হাজতে পাঠানো এবং আবারও কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন চেয়ে কিন্তু তার আইনজীবী যা রয়েছে তারা কিন্তু আবেদন করলে সেই জামিনের শুনানি কিন্তু আজ অনুষ্ঠিত হয়েছে এবং সেই জামিনের শুনানি কিন্তু চলছে এখন পর্যন্ত কিন্তু তাদের জামিনের শুনানির তারিখটি কিন্তু এখন পর্যন্ত পরবর্তীতে পেছানো হয়েছে এমন তথ্য কিন্তু আমরা নিশ্চিত হয়েছি তবে কত তারিখ সেটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে জামিন পাওয়ার যে তথ্য সেই জামিন কিন্তু এখন পর্যন্ত জামিন পায়নি এবং জামিন যে শুনানি সেই শুনানিটি কিন্তু পেছানো হয়েছে কিছুক্ষণ পরই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে তাদের যে আইনজীবী যারা রয়েছেন তারা গণমাধ্যমের সঙ্গে হয়তো কথা বলবেন এবং সেখান থেকে হয়তো চূড়ান্ত যে সিদ্ধান্ত তাদের তারা যে শুনানিতে অংশ নিয়েছিল এবং শুনানির যে সর্বশেষ পরিস্থিতি সেটি কিন্তু আমরা জানাতে পারবো আপনারা জানেন না বিএনপি একদিকে যেমন আন্দোলনে চলমান বিএনপির পক্ষ থেকে রাখা হয়েছে অন্যদিকে নির্বাচনের তফসিল কিন্তু ঘোষণা হয়েছে এবং সেই তফসিল যখন চলছে তখন কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হচ্ছিল নেতা কর্মীরা গ্রেপ্তার থেকে আসলে নির্বাচনের কোনো আলোচনা হতে পারে না অন্যদিকে পিটার হাস কিন্তু শর্তহীন আলোচনার প্রস্তাব দিয়ে 3 দলকে কিন্তু চিঠি দিয়েছিল যেখানে আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টি অন্যদিকে এই চিঠির প্রেক্ষিতে উত্তর কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়ার কথা কিন্তু বলেছিলেন ওবায়দুল কাদের এবং বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে অন্যদিকে জাতীয় পার্টির অবস্থানও কিন্তু এখন পর্যন্ত প্রায় স্পষ্ট করে দিয়েছে তাদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তবে এই মুহূর্তে কেবলমাত্র 3 দলের মধ্যে বিএনপির অবস্থান কিন্তু এখন পর্যন্ত আসলে স্পষ্ট হয়নি তারা কী করবেন তবে তারা কিন্তু স্পষ্টতভাবে নির্বাচনে যাওয়ার আগে তাদের যে সিদ্ধান্ত তারা কিন্তু ঘোষণা দিয়েছে তারা মূলত এই নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে কোনো ধরনের নির্বাচনে যেতে চায় না সেই সঙ্গে নিরপেক্ষ সরকার ব্যতীত তারা নির্বাচনে অংশ নেবে না এমন আলোচনা যখন চলছে তখন কিন্তু আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিন চেয়ে কিন্তু আবেদন করে এবং জামিনের আবেদনের প্রেক্ষিতে কিন্তু আজ শুনানি অনুষ্ঠিত হয়েছে মহানগর দায়রা জজ আদালতে সেখানে কিন্তু শুনানি হয়েছে এবং সেই শুনানিতে কিন্তু আবারও পরবর্তীতে শুনানির যে আবেদন সেটি কিন্তু আবারও পরবর্তীতে শুনানির নতুন দিন কিন্তু ধার্য করেছে আদালত নতুন করে আবারও শুনানির দিন ধার্য করতে হবে সেই শুনানির তারিখটি এখন পর্যন্ত জানা যায়নি তবে এটি নিশ্চিত হয়ে গেছে যে বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার শুনানির তারিখ কিন্তু আবারও পেছানো হয়েছে তবে যে কথাগুলো
বলা হচ্ছিল যে জামিন পাওয়া না পাওয়া নিয়ে আলোচনা এবং এর আগে আসন্ন যে নির্বাচন সেই নির্বাচনে কতটুকু নির্বাচনের পরিস্থিতি সে কতটা পর্যবেক্ষণ করবে বিএনপি বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো সেটি নিয়ে কিন্তু আলোচনা চলছিল এবং আজ সকাল থেকে যদি বলা যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে জামিন শুনানি সেটি নিয়েও কিন্তু বিভিন্ন রকমের আলোচনা চলছিল আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন পাচ্ছেন নাকি পাচ্ছেন না এমন কথা যখন চলছিল তখন কিন্তু আলোচনা উঠেছে এসেছে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা জানতে পারলাম বিএনপির আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের জন্য আবেদন করলে সেই জামিনের আবেদনকে শুনানি কিন্তু আবারও পেছানো হয়েছে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কিন্তু জামিন পাননি এবং পরবর্তীতে আবারও তার যে শুনানি সেই শুনানির দিন নতুন করে ধার্য করা হয়েছে এবং বিএনপি পন্থী আইনজীবী যারা রয়েছেন তারা নিচে অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো নিচে নেমে আসবেন এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন সেখান থেকে হয়তো আমরা আপনাদের স্পষ্টভাবে সেই তারিখ কত তারিখে নেওয়া হয়েছে এবং সেই শুনানি কবে অনুষ্ঠিত হবে তখন সেই তারিখটি কিন্তু জানানো যাবে আমরা যদি বলে নিতে চাই বিএনপির পক্ষ থেকে যদি নির্বাচনের প্রেক্ষিতে অন্যদিকে তফসিল ঘোষণা অনুযায়ী 30 নভেম্বরের মধ্যে কিন্তু মনোনয়নের যে চূড়ান্ত সিদ্ধান্ত সেটি কিন্তু বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু দাখিল করার একটি তারিখ নির্ধারণ রয়েছে কিন্তু আজ যদি বলা যায় 20 নভেম্বর যদি বলা যায় এখন পর্যন্ত কিন্তু বিএনপির পক্ষ থেকে সে নির্বাচনে যাওয়ার আগ পর্যন্ত বিএনপির সিনিয়র যিনি নেতৃবৃন্দ রয়েছেন মহাসচিব তিনি কিন্তু গ্রেফতার এছাড়া মির্জা আব্বাস ও উদ্যতন যারা নেতৃত্ব তারা সবাই কিন্তু মোটামুটি এখন তার বিএনপির পক্ষ থেকে দাবি অনুযায়ী তারা মোটামুটি সবাই এখন গ্রেফতার এবং বিভিন্ন মামলার আসামি হয়ে তারা রয়েছেন তাদের নির্বাচনে না যাওয়ার জন্য এমন পরিকল্পনা এমনটি কিন্তু বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে তবে সরকার এবং আওয়ামী লীগ তারা কিন্তু বলছে তারা সকলকে নিয়েই মূলত নির্বাচন করতে চায় তাই আলাদা করে কাউকে আসলে তারা আলাদা করতে চায় না এমনটি কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে তবে যখন নির্বাচনে যাওয়া আসা নিয়ে আলোচনা তখন কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু তাদের যে নির্বাচনের আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনায় কিন্তু তাকে তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল সেই মামলার প্রেক্ষিতে কিন্তু আজ আবারও মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিন চেয়েছিল কিন্তু সেই জামিন শুনানির কিন্তু আজ অনুষ্ঠিত হয়েছে এবং পরবর্তীতে আবারও কিন্তু আদালত জামিন শুনানি পিছিয়েছে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই বিএনপি পন্থী আইনজীবী যারা রয়েছেন তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এবং কথা বলার মধ্য দিয়ে আসলে কবে শুনানি পিছিয়ে কবে এবং রাষ্ট্রপক্ষের যে আইনজীবী তারা হয়তো বা কথা বলবে এবং তখনই কিন্তু আমরা আসলে জানাতে পারবো সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি পিছিয়ে কত তারিখে আসলে আদালত ধার্য করেছে সেটি কিন্তু আমরা জানতে পারবো যেমনটি বলছিলাম দর্শক বিএনপির ডাকা 28 অক্টোবরের যে মহাসমাবেশ সেই মহাসমাবেশ ঘিরে পুলিশ এবং বিএনপি নেতাকর্মীদের যে সংঘর্ষের ঘটনা ঘটে সেই সংঘর্ষে কিন্তু পুরো পল্টন এবং নয়াপল্টন কিন্তু রণক্ষেত্রে পরিণত হয় তার আগে কিন্তু কাকরাইলের দিকে প্রধান বিচারপতির যে বাসভবন সেই বাসভবনে কিন্তু হামলার ঘটনা ঘটে এবং সেই হামলার ঘটনায় রমনা থানায় কিন্তু একটি মামলা দায়ের করে পুলিশ বাদী হয়ে সেই মামলায় কিন্তু মির্জা ফখরুল ইসলামকে আসামি করা হয় এবং সেই মামলাতে মূলত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 29 অক্টোবর তাকে গ্রেফতার করা হয় এবং তারপর দিন কিন্তু তাকে 29 অক্টোবর গ্রেফতার করে কিন্তু ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং তারপর কিন্তু তাকে আদালতে নিয়ে আসা হয় এবং আদালত অনুযায়ী তাকে জেলা জজে প্রেরণ করা হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের পক্ষ থেকে তারা জামিন আবেদন করলে সেটি কিন্তু নাকচ করে দেয় এবং পরবর্তীতে 2 নভেম্বর কিন্তু আবারও সেই আপিল শুনানি নিয়ে কিন্তু তাদের আলোচনা হয় এবং পরবর্তীতে আজকে কিন্তু আবার মহানগর দায়রা জজ আদালতে তার জামিনের আবেদনের প্রেক্ষিতে শুনানি চলে এবং সেই শুনানিতে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী আবারও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে জামিন আবেদন করেছিল সেই জামিন আবেদনের শুনানি পিছিয়ে নতুন করে তারিখ নির্ধারণ করেছে পরবর্তীতে সেদিন জামিনের শুনানি অনুষ্ঠিত হবে এমনটি কিন্তু মহানগর দায়রা জজ আদালতের ভেতরে যে তথ্য আমরা এমনটি কিন্তু বিভিন্ন সূত্রে জানতে পেরেছি অল্প কিছুক্ষণ পরে বিএনপি পন্থী আইনজীবী যারা রয়েছেন এবং মির্জা ফখরুল আইনজীবী যিনি রয়েছেন তারা কিন্তু এসে গণমাধ্যমের সঙ্গে হয়তো কথা বলবেন এবং রাষ্ট্রপক্ষের যে আইনজীবী রয়েছে তারাও পুলিশের পক্ষ থেকে তার যারা যে রাষ্ট্রপক্ষের আইনজীবী তারাও হয়তো বা কথা বলবে আমরা তার পরবর্তীতে হয়তো আমরা চূড়ান্ত যে তথ্য সেগুলো কিন্তু আমরা জানাতে পারবো দর্শক আমরা বলে নিতে চাই বিএনপির মহাসমাবেশকে ঘিরে পুলিশ এবং বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই সংঘর্ষের এক পর্যায়ে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয় পুরো পল্টন এলাকা এবং তারপর আগেই কিছুক্ষণ কিন্তু নয়াপল্টন এর আগে কিন্তু প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনা ঘটে এবং সেই হামলাতেই হামলার ঘটনাকেই কিন্তু আসামি করা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে
এবং সেই মামলার আটক করার পর কিন্তু এই মামলার আসামি হিসেবে কিন্তু জামিনের আবেদন করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার আইনজীবীর মধ্য দিয়ে এবং সেই আবেদন শুনানি কিন্তু আবারও পিছিয়ে নির্ধারণ করা হয়েছিল। দর্শক, এই ছিল মহানগর দায়রা জজ আদালতের থেকে সর্বশেষ যে তথ্য, সেই তথ্য এবং পরবর্তীতে আবারও আমরা যখন বিএনপিপন্থী আইনজীবী যারা হয়তো কিছুক্ষণ পরেই গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন সেই কথা বলার সময় আমরা আপনাদের সঙ্গে আবারও যুক্ত করব এবং সেখানে আসলে বিএনপির আইনজীবীদের পক্ষ থেকে তারা কী জানাতে চায় এবং যে কথা জানাচ্ছে আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। ছিলাম দর্শক, আমি নিয়াসর রংপুর, দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। নদী পাইলে আপনি নকল মনে করেন?